টিভি সত্যের পক্ষে বলিষ্ঠ আবাদ বড়খলার বালিঘাটে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে আল তৌহিদ ক্লথ রোডের সর্বস্ব পুড়ে ছাই। গতকাল রাত আনুমানিক এগারোটার সময় দোকানে আগুন লাগে স্থানীয় মানুষ আগুন দেখে খবর দেন দোকানের মালিক রাজনগরের বাসিন্দা ইয়াহিয়া আহমদ বড়ভুইয়াকে সঙ্গে সঙ্গে ছুটে আসেন দোকান মালিক সহ তার ভাই রাজনগর জিপি সভাপতি আলী আহমদ বরভুইয়া তারা খবর দেন তারাপুর অগ্নি নির্বাপক কেন্দ্রকে ছুটি আসে অগ্নি নির্বাপক বাহিনী ও অরুণাচল পুলিশ ফাড়ির ইনচার্জ গৌরাঙ্গনাথ অগ্নি নির্বাপক বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এতে পাশে থাকা অন্যান্য দোকানপাট আগুনের কবল থেকে রক্ষা পায় তবে আলতৌহিদ ক্লোজ স্টোরের কোনো জিনিস রক্ষা পায়নি সর্বস্ব পুড়ে ছাই হয়েছে দোকানের মালিক ইয়াহি আহমদ জানান ক্ষয়ক্ষতির পরিণাম ষাট থেকে সত্তর লক্ষ টাকা হবে খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে ছুটে আসেন বড়খোলার প্রাক্তন বিধায়ক ডক্টর রুমিনাথ জিপি সভানেত্রী ফরিদা পারবিন লস্কর অরুণাচল পুলিশে এ সংক্রান্ত এক এজাহার দায়ের করা হয়েছে বিউরো রিপোর্ট টিভি